বাহুবলি টু ঝড়ে এখনও মজে রয়েছে ইন্ডাস্ট্রি। বক্স অফিসের যাবতীয় রেকর্ড ইতোমধ্যেই পেরিয়ে গিয়েছে ছবিটি। ভারতীয় সিনেমার ইতিহাসে তৈরি করেছে নতুন বেঞ্চমার্ক। কিন্তু তবুও কোথাও যেন এতদিন অখুশি ছিলেন দর্শক। এত সাফল্যের পরও একটা জায়গায় দর্শকদের খুশি করতে পারেননি পরিচালক এস এস রাজামৌলি। কারণ তিনি ঘোষণা করেছিলেন আর বাহুবলি নিয়ে সিনেমা তৈরি করবেন না তিনি। আর তাতে মন খারাপ হয়েছিল সিনেমা প্রেমীদের। দর্শকদের প্রবল প্রত্যাশার মুখে দাঁড়িয়ে নিজের সিদ্ধান্ত বদল করতে বাধ্য হলেন তিনি। সম্প্রতি পরিচালক জানিয়েছেন বাহুবলি ৩ তৈরি করতেই পারেন, তবে তার জন্য বিশেষ একটি শর্ত পূরণ করা প্রয়োজন। এক সাক্ষাৎকারে রাজামৌলি বলেন, আমাদের ছবিটা দর্শকদের পছন্দ হয়েছে গল্পের জন্য, সেজন্যই এর বাজার এত ভালো। আমি যদি শুধু বাজার ধরার জন্য ছবি তৈরি করি তাহলে নিজের কাজের প্রতি সৎ থাকা হবে না। তাই আগের দুটো ছবির মতো ভালো গল্প যদি কাহিনীকাররা লিখতে পারেন তবে বাহুবলি ৩ নিয়ে চিন্তাভাবনা করতে পারি। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না।